হ্যালো গাইস, সবাই ভালো? তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে যে জায়গাটা এসেছি সেটা আমার অনেকদিন ধরেই বেশ আসার ইচ্ছে ছিল, এক্সপ্লোর করার ইচ্ছে ছিল, খাওয়ার ইচ্ছে ছিল। তো এটা হতে চলেছে ফুড ব্লগ, বাট একটু অন্যরকম জায়গাটা। এইটা দেখে অলরেডি হয়তো তোমরা বুঝতে পারছো, বাট তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। দেখো, তো আমি এখন আছি বিশ্ব বাংলা গেটের সামনে, আর আজকে যাব, আজকে এক্সপ্লোর করতে যাব, আজকে খেতে যাব, আর তোমাদের রিভিউ দেব যে কীরকম এই বিশ্ব বাংলা গেট। তো চলো দেখি, যাই এক্সপ্লোর করি, তোমাদেরকেও জানাচ্ছি যে এখানকার কীরকম অ্যাম্বিয়েন্স, কী কী ব্যাপার আছে সব কিছু। সো সব কিছু দেখাবো, ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশানে, তাও গিয়ে ফলো করতে পারো। তো হেই গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। তো চলো লেটস গো। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছি এই যে ফোর হুইলার পার্কিং লেখা রয়েছে, এখানে ফোর হুইলার পার্ক করতে পারবে, ফ্রি পার্কিং আছে, দূরে তোমার টু হুইলার পার্কিং এর ব্যবস্থা আছে। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের টিকিট কাউন্টার নর্মাল ভিজিটের জন্য। এই হচ্ছে লিফটের এরিয়া, এখানে আবার ফোন টোন আছে, এখান থেকে বেরিয়েই এইদিকে তোমাদের যেতে হবে এন্ট্রান্সের জন্য। গাইজ, আমি এখন চলে এসেছি বিশ্ব বাংলা গেটের উপরে, যেরকম দেখতে পেলে তুমি, আমি লিফ্ট করে উঠলাম। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, যেগুলো নৌকা চলতেও যাওয়া, যেগুলো কলকাতার আর কি ফেমাস। তো গাইজ, এই হচ্ছে বিশ্ব বাংলা গেটের মেনু, ঠিক আছে, এই হচ্ছে স্টার্টার, এখানে তোমার মেন কোর্স আছে, তোমরা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারো। এইগুলো তোমার মেন কোর্স, একটা ডেজার্ট, এখানে মাল্টি কুইজিন, স্প্রেড, স্টার্টার্স, ভেজিটেরিয়ান, এখানে তোমার ভেজিটেরিয়ান স্টার্টার্স রয়েছে। তারপরে এখানে আছে মেন কোর্স, যেটা আরও সেপারেটলি নিতে হবে, এটা মেন কোর্স নন ভেজিটেরিয়ান, এটা ভেজিটেরিয়ান ছিল। এটাগুলো রাইস, ব্রেড, হাক্কা, নুডলস, হ্যান স্যান, মাটন বিরিয়ানি সবই রয়েছে, এগুলো অ্যাড অনের কিছু আইটেম। আর এটা হচ্ছে ডেজার্ট, আর এগুলো বেভারেজেস, ড্রিঙ্কিং ওয়াটার, সফট ড্রিঙ্ক, হ্যান ত্যান এইসব আছে। তো গাইজ, যেহেতু আমার নুডল ফেভারিট, তো আমি এই হাক্কা নুডল অর্ডার দিলাম, চিকেনটা, যেটার দাম হচ্ছে 299। আর এদিকে আমি অর্ডার দিয়েছি এটা অ্যাডেটেড ড্রিঙ্কস, ওর দাম 89 রুপিস। তো দেখা যাক, এটা আমি জানি না কীরকম খেতে, অর্ডার দিয়েছি, দেখা যাক এলে বোঝা যাবে। এইটা মিক্সড ফ্রাইড রাইস, ফার্স্টে দিয়ে গেছে, বললো এটা খেতে, তারপরে বাকিটা আসছে আর কি, তোমাদেরও সেইভাবে দেখাচ্ছি ধীরে ধীরে। হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ট্রাই করি। বেশ ভালো, বেশ নরম, সফট আছে চিকেনগুলো, এগ আছে, চিকেন আছে, আর এখানে প্রনও রয়েছে দেখতে পাচ্ছ। তো প্রন আছে, চিকেন আছে, এগ আছে, মিক্সড যেটা থাকে একদম ফ্রেশ, সফট, একদম ক্লিয়ার কাট, অয়েলি ভাবটা একদমই কম আর কি, বেশ ভালো। এই হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম, এটা হচ্ছে চিলি চিকেন নুডলস। তোমাদের যেটা ফার্স্ট আইটেমটা দেখিয়েছিলাম হাক্কা নুডলস, সেটা নিই, এখান থেকে রিকমেন্ড করলো এইটা নিতে, যেহেতু প্রাইস সেম,
299 এটা নিতে বলল আর এটা তোমার চিলি চিকেন নুডলস আছে চলো খেয়ে দেখি চিকেনগুলো বেশ ফ্রেশ আর চাউমিনটা যেটা আছে সেটা চিলি তো আছে বাট বেশি অতিরিক্ত ঝাল না একটা স্মোকি খুব ভালো স্মোকি ফ্লেভার রয়েছে যেটা নাকে যাচ্ছে আর খাবার একটা খিদেটা বেড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার গাইজ এখন আমাদের হচ্ছে ডেজার্টের টাইম এসে দেখা যাচ্ছে এটার নাম কী ছিল নরেন গুড় আইস নরেন গুড় হলে নরেন গুড়ের আইসক্রিম আচ্ছা এটার নাম হচ্ছে নরেন গুড়ের আইসক্রিম নরেন গুড়ের যে স্বাদটা আর কি টেস্টটা সেটা রয়েছে জল ভরা সন্দেশ খেলে কিছুটা যেরকম নতুন স্মৃতি থেকে নরেন মুক্ত হয়ে গেলে যেরকম টেস্ট থাকে কিছুটা ওরকম আর লাস্ট অ্যান্ড ফাইনাল শট যেটা সেটা হচ্ছে এই কোক এটা আলাদা করে মানে কী বলে রিভিউ দেওয়ার দরকার পড়ে না জানো তোমরা সবাই কীরকম খেতে তো সেরকমই খেতে তো এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো মানে হালকা করে রবীন্দ্রসঙ্গীত বাজছে এসি আছে বেশ ভালো অ্যাম্বিয়েন্স এখানে কিছু বসার জায়গা করা আছে এই দিকটা তারপরে এই যে এই দিকটা আর এদিকে এসব নানান মহান লোকেদের ছবি টবি আছে বঙ্কিমচন্দ্র আমাদের নেতাজি বেশ ভালো তো এই হচ্ছে আমাদের বিল আমাদের টোটাল বিল হচ্ছে 977 rupees এই জিনিসগুলো আমরা নিয়েছি আর কি তো এখানে ক্যাফে একান্তেও লেখা কেনও জানি না হয়তো এটার নাম ক্যাফে একান্তে বা কিছু রিলেটেড কিছু জিনিসপত্র আছে আর কি সবাই কিছু কথা বলার আছে সেটা হচ্ছে এখানে মানে লাঞ্চের টাইম লাঞ্চের যে টাইমটা আছে সেই টাইমে তোমরা যদি আসো যে বুকিং করার জায়গা আছে সেখান থেকে তোমাকে বুকিং করতে হবে বলতে হবে তোমরা কজন আছো লাঞ্চের জন্য বা কিছু তো তারপরে তোমাদের লিফটে পড়ে একদম থার্ড ফ্লোরে আসতে হবে যেরকম আমি এলাম এখানকার পকেট ফিল যদি বলা যায় তো সেটা হচ্ছে 500 rupees 500 টাকার মধ্যে তোমরা আর কি পার হেড খাওয়া দাওয়া করতে পারো বা মানে মিনিমাম আর কি 500 টাকার অর্ডার করতে হবে এরকমটা নিজে যখন বুকিং করছিলাম আমরা তো সেখান থেকে জানতে পারলাম আর যদি তোমরা নর্মালি জায়গাটা পাবো এরকমভাবে যে ইয়েটা রয়েছে এখান থেকে পুরোটা আর কি মোল করে ঘুরে দেখতে যাও তাহলে সেটার জন্য 100 rupees চার্জ আছে আর সেটা সবসময় হয় না লাঞ্চের টাইমটা আমরা দিয়ে বাকি টাইম হয় শুধু ঘুরে দেখার জন্য চার্জ 100 rupees আর নর্মালি খাওয়া দাওয়া করার জন্য মিনিমাম 500 তোমাদের অর্ডার দিতে হবে ওকে গাইস সো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা জাস্ট ঘুরে দেখছি জায়গাটা কীরকম আর কি তো এই হচ্ছে রাজেশ রাজেশ তোমার এক্সপিরিয়েন্স বলো কীরকম লাগলো ফার্স্ট টাইম এসে খাওয়া দাওয়া করে ঘুরে ছবি তুলে কেমন লাগলো ফার্স্ট অফ অল এখানে এম্বিয়েন্সটা খুব ভালো অ্যাটমসফিয়ারটা খুব ভালো এত ভালো যেটা পয়সা উসুল বলতে পারি একদম চলো যাই এবার আমাদের অন্য একটা জায়গাও যাওয়ার আছে তো সেই ব্লগটা নেক্সট ডে আসবে আর কি আর আপাতত তোমরা তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বি ডান ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন ভিডিও আরও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণ জানো কিপ ট্রাভেলিং কিপ মুভিং স্টে হ্যাপি বাই